প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থেকে আপনাদের লেখাপড়ার দায়িত্বটুকু পালন করতেছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফ্লেক্সিবল বাজেট নিয়ে। এই ফ্লেক্সিবল বাজেট থেকে আজকের আলোচনা আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বেলাল স্যারের পক্ষ থেকে। আজকে আমি আলোচনায় নিয়ে আসছি ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট শব্দের অর্থ হলো নমনীয় বাজেট বা পরিবর্তনশীল বাজেট। নমনীয় বাজেট অথবা পরিবর্তনশীল বাজেট, এই পরিবর্তনশীল বাজেট আবার কাকে বলে? পরিবর্তিত প্রেক্ষাপটে, পরিবর্তিত পরিস্থিতিতে যে বাজেট রচনা করা হয় বা প্রতিনিয়ত পরিবর্তন করে এই বাজেটের কার্যক্রম সম্পন্ন করা হয় তাকেই আমরা নমনীয় বাজেট বলে থাকি, তাকেই আমি পরিবর্তনশীল বাজেট বলে থাকি। এই পরিবর্তনশীল বাজেট বা নমনীয় বাজেট বা ফ্লেক্সিবল বাজেট রচনা করতে গেলে খরচগুলোকে প্রধানত চার ভাগে বিভক্ত করা হয়েছে। আমি বোর্ডে লিখে দিয়েছি ফ্লেক্সিবল বাজেট রচনায় খরচগুলো মূলত চার প্রকার হয়ে থাকে। এক নাম্বার ফিক্সড কস্ট, দুই নাম্বার ভ্যারিয়েবল কস্ট, তিন নাম্বার সেমি ফিক্সড কস্ট, চার নাম্বার সেমি ভ্যারিয়েবল কস্ট। আর প্রশ্নে যদি খরচগুলো ক্লাসিফিকেশন করে দেওয়া না থাকে বা শ্রেণী বিভাগ করে দেওয়া না থাকে, শুধুমাত্র খরচের নামগুলো দেওয়া থাকে, এই শুধুমাত্র খরচের নামগুলো যদি দেওয়া থাকে তখন এই খরচগুলোকে আমরা প্রধানত দুই ভাগে বিভক্ত করব। একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো ভ্যারিয়েবল কস্ট। আরেকবার বলি, প্রশ্নে অনেক সময় দেখা যাবে খরচগুলো ক্লাসিফাইড করে দেওয়া আছে। যদি ক্লাসিফাইড করে দেওয়া থাকে তাহলে যা দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে বাজেট রচনা করতে হবে। আর যদি ক্লাসিফাইড করে দেওয়া না থাকে, শ্রেণী বিভাগ করে দেওয়া না থাকে, সার্বিক খরচগুলোকে আমরা প্রধানত দুই ভাগে বিভক্ত করব। একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো ভ্যারিয়েবল কস্ট। তাহলে আশা করি আপনারা এটা লিখে নিয়েছেন। পরবর্তীতে আমি যাচ্ছি ফ্লেক্সিবল বাজেট রচনায়। ফ্লেক্সিবল বাজেট রচনায় একটি মাত্র ভিত্তি লেভেল দেওয়া থাকবে, একটি মাত্র ভিত্তি লেভেল দেয়া থাকবে ফ্লেক্সিবল বাজেট রচনায় একটিমাত্র ভিত্তি লেভেল দেয়া থাকবে যাহার উপর নির্ভর করে অন্যান্য লেভেলগুলোর জন্য বাজেট রচনা করতে হবে। তাহলে আমরা যা লিখেছি ফ্লেক্সিবল বাজেট রচনায় একটিমাত্র ভিত্তি লেভেল দেওয়া থাকবে, যার উপরে ভিত্তি করে অন্যান্য রিকোয়ারমেন্ট লেভেলগুলো দেওয়া থাকবে, সেই অন্যান্য রিকোয়ারমেন্ট লেভেলগুলোর জন্য বাজেট রচনা করতে হবে। ফিক্সড কস্ট এবং সেমি ফিক্সড কস্ট সর্বদাই সকল লেভেলে অপরিবর্তিত থাকবে
ফিক্সড কস্ট এবং সেমি ফিক্সড কস্ট সর্বদাই সকল লেভেলে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অর্থাৎ সকল স্তরে একই টাকা থাকবে, একই থাকবে। তাহলে ফিক্সড কস্ট এবং সেমি ফিক্সড কস্ট নামের যে টাকাটি থাকবে, ফিক্সড কস্ট এবং সেমি ফিক্সড কস্ট নামের যে টাকাটি থাকবে, সেই টাকাটি যতগুলো লেভেলের জন্য আমরা বাজেট রচনা করি না কেন, প্রতিটা লেভেলের জন্য পরস্পর সেটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তারপরে আসি আমরা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট সকল লেভেলে, ভেরিয়েবল কস্ট সকল লেভেলে পরিবর্তন হয়ে ব্যবহার হবে, পরিবর্তন হয়ে ব্যবহার হবে। তাহলে ভেরিয়েবল কস্ট সকল লেভেলে পরিবর্তন হয়ে ব্যবহার হবে, পরিবর্তনের নিয়ম, পরিবর্তনের নিয়ম, পরিবর্তনের নিয়ম কস্টগুলোকে, কস্টগুলোকে ভিত্তি লেভেল দিয়ে ভাগ হবে, কস্টগুলোকে ভিত্তি লেভেল দিয়ে, কস্টগুলোকে ভিত্তি লেভেল দিয়ে ভাগ করতে হবে, ভিত্তি লেভেল দিয়ে ভাগ করতে হবে, এবং যে লেভেলের জন্য প্রয়োজন, এবং যে লেভেলের জন্য, এবং যে লেভেলের জন্য প্রয়োজন সেই লেভেল দিয়ে গণন করতে হবে, প্রয়োজন হবে সেই লেভেল দিয়ে, সেই লেভেল দিয়ে গুণন করতে হবে, সেই লেভেল দিয়ে গুণন করতে হবে। তাহলে যে কথাটি আমরা লিখেছি, ভেরিয়েবল কস্ট মানেই হলো পরিবর্তনশীল ব্যয়। তো যার বাংলা পরিবর্তনশীল, পরিবর্তনশীল ব্যয়, সেই ব্যয়টি প্রতিনিয়ত পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। ভেরিয়েবল কস্টকে প্রমাণ পরিবর্তন করতে গেলে এটা একটা নিয়ম মনে রাখতে হবে, তা হলো ভেরিয়েবল কস্টগুলো যে লেভেলেই দেওয়া থাকুক না কেন, অর্থাৎ যে ভিত্তি লেভেলের জন্য প্রদর্শন করে দেওয়া থাকুক না কেন, সেই ভিত্তি লেভেল দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভিত্তি লেভেল দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, এবং যে লেভেলের জন্য প্রয়োজন হবে সেই লেভেল দিয়ে গুণন করতে হবে, অর্থাৎ যে রিকোয়ারমেন্ট লেভেলগুলো দেওয়া আছে সেই রিকোয়ারমেন্ট লেভেল দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ গুণন করতে হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লেভেলের জন্য এই প্রাপ্ত ফলাফলটি আমরা পেয়ে যাব। পরবর্তীতে নিয়ে যাচ্ছি আমি আপনাদের ফ্লেক্সিবল বাজেট রচনায় সেমি ভেরিয়েবল কস্টের ব্যাপারে। সেমি ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্টের ব্যাপারে, সেমি ভেরিয়েবল কস্টের ব্যাপারে, সেমি ভেরিয়েবল কস্টের ব্যাপারে প্রশ্নে নির্দেশ দেয়া থাকবে, প্রশ্নের নির্দেশ দেয়া থাকবে, প্রশ্নের নির্দেশ দেয়া থাকবে। যা লিখলাম আমি সেমি ভেরিয়েবল কস্টের ব্যাপারে, প্রশ্নের নির্দেশ দেয়া থাকবে, প্রশ্নের যে নির্দেশ দেয়া থাকবে, প্রশ্নের যে নির্দেশ দেয়া থাকবে, প্রশ্নের যে নির্দেশ দেয়া থাকবে তার নির্দেশনা অনুসারে, নির্দেশনা অনুসারে বা অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী প্রতিটি লেভেলে পরিবর্তন হবে, প্রতিটি লেভেলে পরিবর্তন হবে, পরিবর্তন হবে।
প্রশ্নে যদি এ ব্যাপারে প্রশ্নে যদি এ ব্যাপারে প্রশ্নে যদি এ ব্যাপারে কোনো নির্দেশনা না থাকে প্রশ্নে যদি এ ব্যাপারে কোনো নির্দেশনা না থাকে প্রশ্নে যদি এ ব্যাপারে কোনো নির্দেশনা না থাকে তবে ভেরিয়েবল কস্টের নেই পরিবর্তন করতে হবে তবে ভেরিয়েবল কস্ট এর নেই তবে ভেরিয়েবল কস্ট এর নেই পরিবর্তন করতে হবে ভেরিয়েবল কস্ট এর নেই পরিবর্তন করতে হবে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমি ভেরিয়েবল কস্ট এর ব্যাপারে অবশ্যই প্রশ্নের নির্দেশনা দেওয়া থাকবে অর্থাৎ প্রশ্নে যেভাবে নির্দেশনা দেওয়া থাকবে সেভাবেই আমাদেরকে পরিবর্তন করতে হবে আর যদি কোনো ক্রমে সেমি ভেরিয়েবল কস্ট এর ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া না থাকে কোনো কোনো পরিবর্তনের সূচি দেওয়া না থাকে বা পরিবর্তনের নিয়ম শৃঙ্খলা দেওয়া না থাকে তাহলে আমরা ভেরিয়েবল কস্ট যেভাবে পরিবর্তন করে নিয়েছি ঠিক সেমি ভেরিয়েবল কস্টও আমরা সেইভাবেই পরিবর্তন করে নিব যাচ্ছি আমি পরবর্তী স্টেপে প্রশ্নে যদি প্রশ্নে যদি সেলস দেয়া থাকে প্রশ্নে যদি সেলস দেয়া থাকে তবে প্রফিট নির্ণয় করা পর্যন্ত প্রশ্নে যদি সেলস দেয়া থাকে তবে প্রফিট নির্ণয় করা পর্যন্ত তবে প্রফিট নির্ণয় করা পর্যন্ত বাজেট রচনা করতে হবে রচনা করতে হবে তাহলে যে বিষয়টি লেখা হলো প্রশ্নে যদি সেলস দেয়া থাকে তবে প্রফিট নির্ণয় করা পর্যন্ত বাজেট রচনা করতে হবে পরবর্তী স্টেপ প্রশ্নে যদি সেলস দেয়া না থাকে তবে টোটাল এক্সপেন্সেস পর্যন্ত বাজেট রচনা করতে হবে প্রশ্নে যদি সেলস দেয়া থাকে তাহলে প্রফিট নির্ণয় করা পর্যন্ত আমরা বাজেট রচনা করব আর সেল যদি দেওয়া না থাকে তাহলে টোটাল কস্ট অথবা টোটাল এক্সপেন্সেস পর্যন্ত আমরা বাজেট রচনা করব প্রশ্নে যদি দুটি ভিত্তি লেভেল দেওয়া থাকে প্রশ্নে যদি দুটি ভিত্তি লেভেল দেওয়া থাকে প্রশ্নে যদি দুটি ভিত্তি লেভেল দেওয়া থাকে তবে সেখানে তবে সেখানে সেমি ভেরিয়েবল কস্ট সেমি ভেরিয়েবল কস্ট তাহলে প্রশ্নে যদি দুটি ভিত্তি লেভেল দেওয়া থাকে তবে সেখানে সেমি ভেরিয়েবল কস্ট এবং সেমি ফিক্সড কস্ট আলাদাভাবে নির্ণয় করে নিতে হবে আলাদাভাবে নির্ণয় করে নিতে হয়
সেমি ভেরিয়েবল কস্ট সমান সমান উপরে হবে আমাদের ডিফারেন্স ইন কস্ট, নিচে হবে আমাদের ডিফারেন্স ইন ইউনিট। তাহলে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেমি ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে গেলে তখন ডিফারেন্স ইন কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন ইউনিটের দরকার হবে। আমি যাচ্ছি আপনাদের পরবর্তীতে সেমি ফিক্সড নির্ণয় করার জন্য। সেমি ফিক্সড কস্টের সূত্রটি দাঁড়াবে আমার তখন টোটাল কস্ট মাইনাস দিয়া ব্রাকেট শুরু করে এস্টিমেটেড ইউনিট গুণন সেমি ভেরিয়েবল কস্ট রেট, গুণন সেমি ভেরিয়েবল কস্ট রেট। তাহলে আমরা কি বলেছি এখানে, যখনই কোনো প্রশ্নে দেখা যাবে যে দুইটা ভিত্তি লেভেল দেওয়া আছে, সচরাচর একটা ভিত্তি লেভেল দেওয়া থাকে প্রশ্নে, কিন্তু বলা হয়েছে যদি ভিত্তি লেভেল সেখানে দুইটা হয়ে যায়, ভিত্তি লেভেল যদি আমাদের দুইটা হয়ে যায়, তখন কিন্তু সেখানে সেমি ভেরিয়েবল কস্ট এবং সেমি ফিক্সড কস্ট এটা আমাদেরকে আলাদাভাবে নির্ণয় করে নিতে হবে। সেই ক্ষেত্রে মনে রাখবেন সেমি ভেরিয়েবল কস্ট পার ইউনিট বা সেমি ভেরিয়েবল রেট নির্ণয় করতে হবে আগে। সেমি ভেরিয়েবল রেটের সূত্র হলো ডিফারেন্স ইন কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন ইউনিট, আর সেমি ফিক্সড কস্টের সূত্র হবে টোটাল কস্ট মাইনাস ফার্স্ট ব্রাকেটের ভিতরে এস্টিমেটেড ইউনিট গুণন সেমি ভেরিয়েবল কস্ট রেট। এখানে কিন্তু আমাদের হাই অ্যান্ড লো মেথড প্রয়োগ করা হয়, উচ্চ নিম্ন পয়েন্ট পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ যে দুইটা ভিত্তি লেভেল দেওয়া আছে সেই দুইটা ভিত্তি লেভেলের মধ্যে একটা পার্সেন্টেজ কম হবে একটা বেশি হবে, যেটা কম হবে সেটা হলো লো মেথড আর যেটা বেশি হবে সেটা হলো হাই মেথড। তাহলে হাই মেথড হোক আর লো মেথড হোক, সেই মেথডের মাধ্যমেই কিন্তু আমাকে এই সেমি ফিক্সড কস্ট এটা নির্ধারণ করে নিতে হবে। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এর সবটা কিভাবে করতে হবে, সেই সবটা কিভাবে করা উচিত সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে ফ্লেক্সিবল বাজেট রচনা ইতিমধ্যে আমরা কস্টগুলোর ক্লাসিফিকেশন জেনে ফেলেছি, আর এখন আমি ছকটা আপনাদের দেখাচ্ছি কিভাবে এই অঙ্কটি সমাধান করা হবে বা কোন ছকটা আমাদের এখানে দরকার হবে। আমি দুইটা স্টেপ ব্যবহার করলাম এখানে, কারণ একটা পার্সেন্টেজ স্টেপ থাকবে। আমি এখানে তিনটা স্টেপ প্রদান করেছি, তিনটা স্টেপের মধ্যে প্রথমে আপনি লিখবেন এলিমেন্ট অফ কস্ট, প্রথমেই লিখবেন এখানে এলিমেন্ট অফ কস্ট, তারপরে অংশের উপরের দিকে ফাঁকা লম্বা টানের মধ্যে লিখবেন লেভেল অফ অ্যাক্টিভিটিস। লেভেল অফ অ্যাক্টিভিটিস শব্দের অর্থ হলো যে লেভেলগুলোর জন্য আমি কাজ করব সেই লেভেলটাকে বলা হয় লেভেল অফ অ্যাক্টিভিটিস। আমি এখানে করে নিচ্ছি 60%, করে নিচ্ছি আমি 80%, করে নিচ্ছি আমি 100%। তার মধ্যে মনে রাখবেন 60% হলো ভিত্তি লেভেল। তাহলে 60% যদি আমাদের 600 ইউনিট হয়, আর 80% হবে আমার 800 ইউনিট, তাহলে 1000 হবে, 100% হবে আমার 1000 ইউনিট। এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে তিনটা লেভেল আমি দেখাইছি এখানে 60%, 80% এবং 100%, এই তিনটা লেভেলের মধ্যে 60% হলো মনে করলাম ভিত্তি লেভেল। এই ভিত্তি লেভেলকে বলা হচ্ছে বেস লেভেল। তাহলে বেস লেভেল এটা হতে পারে, বেস লেভেল আমার 80% হতে পারে, বেস লেভেল আমার 100% হতে পারে। মোট কথা,
যেটা বেস লেভেল দেওয়া থাকবে বা ভিত্তি লেভেল দেওয়া থাকবে সেই ভিত্তি লেভেলের উপরে আলোকেই আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে ভিত্তি লেভেল আমাদের যত পার্সেন্ট হোক না কেন, সেই পার্সেন্টের আলোকে যে পার্সেন্ট গুলো বা যে লেভেল গুলো আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে দেওয়া আছে সেই লেভেল গুলো ডিপেন্ড করবে কার উপর, ওই ভিত্তি লেভেলের উপর। তাহলে খরচ গুলোকে আমি মূলত চার ভাগে বিভক্ত করে করতে পারি। একটা হলো আমাদের ফিক্সড কস্ট, তাহলে ফিক্সড কস্ট এর উপাদান গুলো যদি আমি দিতে চাই, প্রথমে দিব আমি ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, তারপরে দিব আমি ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন, তারপরে হলো ম্যানেজমেন্ট স্যালারি। তাহলে এইখানে খরচের তালিকা গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এটা ফিক্সড কস্টের উপাদান না এটা ভেরিয়েবল কস্টের উপাদান, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, কোনো সন্দেহ নাই। তাহলে ইন্স্যুরেন্স যেটা দেওয়া আছে সেটা সকল লেভেলে পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকা মানে হলো সকল লেভেলে একই থাকা। ডিপ্রিসিয়েশনের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যে কোনো প্রকার সম্পদ কেনার পরে যদি সেটি ব্যবহার করেন তাও অপচয় হবে, যদি ব্যবহার না করে ঘরে বসিয়ে রাখেন তাও কিন্তু অপচয় হবে, এটাকে স্থায়ী ব্যয় বলা হয়। অর্থাৎ বললেও এটা ব্যয় হবে, যদি আপনি না বলেন তারপরে কিন্তু ডেপ্রিসিয়েশন নামের ব্যয়টা হবে। তারপরে আসেন ইন্স্যুরেন্স, বিমা করেছি, বিমা করতে গেলে অবশ্যই টাকা আমাকে দিতেই হবে, এটা স্থির বিন্দু। তাহলে যখনই একটা করে স্টেপ শেষ হয়ে যাবে তখনই তাদের টোটাল টানতে হবে, তখন সেখানে কি লিখবেন, টোটাল ফিক্সড কস্ট শব্দটা আপনি লিখবেন এবং সবগুলোতে আপনি যোগফল করে দেখাবেন, সব কটাতে আপনি যোগফল করে দেখাবেন, এটা হয়ে যাবে আমাদের টোটাল ফিক্সড। বি নাম্বার অপশনটা দিচ্ছি আমি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। আমরা খরচগুলোর ব্যাপারে আগেই বলেছি খরচগুলো মূলত চার প্রকার, যদি ক্লাসিফিকেশন করে দেওয়া থাকে মাশাআল্লাহ ভালো, সাধারণত ক্লাসিফিকেশন করে দেওয়াই থাকে। আর যদি খরচগুলোকে ক্লাসিফিকেশন করে দেওয়া না থাকে বা শ্রেণী বিভাগ করে দেওয়া না থাকে তখন কিন্তু খরচগুলো সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা ফিক্সড কস্ট, একটা হলো ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের উপাদানগুলো যদি আমি লিখতে চাই তাহলে প্রথমে লিখবো আমি ম্যাটেরিয়ালস, তারপরে লিখবো আমি লেবার, তারপরে লিখবো আমি ওভারহেড। এই সমস্ত উপাদানগুলোকে আমরা ভেরিয়েবল কস্ট হিসাবে মূল্যায়ন করি। তাহলে যখনই একটা করে স্টেপ শেষ হবে, আমি কিন্তু বর্ণনা আগেই করেছি, যখনই একটা করে স্টেপ আমাদের শেষ হয়ে যায় তখনই তাদের টোটাল টেনে নিতে হয়। তাহলে ম্যাটেরিয়াল যখন আপনাদের চোখের সামনে চলে আসবে তখন মনে রাখবেন এটা ভেরিয়েবল, কারণ যে কোনো জিনিস বা যে কোনো প্রোডাক্ট উৎপাদন করতে গেলে সমপরিমাণ উপাদান কিন্তু লাগে না, উপাদানের তারতম্যতা রয়েছে, উপাদানের কম বেশি রয়েছে। যখনই উপাদানের তারতম্য হয় বা কম বেশি হয়, এই কম বেশি হয়ে ব্যবহার হওয়া বা তারতম্য হয়ে ব্যবহার হওয়া, এটাই কিন্তু মূলত আমাদের ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবলের বাংলাই হলো পরিবর্তনশীল ব্যয়, তো যেটি হবে আমাদের পরিবর্তনশীল ব্যয় সেটি কিন্তু আমাদের প্রতিনিয়ত পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। এখন আমি সি নাম্বার আইটেমে যাব। সি নাম্বার আইটেমটা হলো আমাদের সেমি ফিক্সড কস্ট, সি নাম্বার আইটেমটা হবে আমাদের সেমি ফিক্সড কস্ট। সেমি ফিক্সড কস্টের মধ্যে মনে করেন প্রথমে আসবে মেইনটেনেন্স, মেইনটেনেন্স, তারপরে আসবে পাওয়ার, পাওয়ার, তারপরে আসবে আপনার সুপারভিশন, সুপারভিশন মানে তদারকি করা। তাহলে যোগ করে যখন দিবেন তখন এটা হয়ে যাবে আমাদের টোটাল সেমি ফিক্সড। আমি তো আগেই বলেছি যখন একটা করে স্টেপ আপনাদের জন্য শেষ হবে, যখন একটা করে স্টেপ খাতায় লেখা আপনার শেষ হবে তখনই তাদের টোটাল টেনে নিতে হবে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। ডি নাম্বার অপশনটাতে যাচ্ছি আমি, সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে সেমি ভেরিয়েবল কস্ট,
সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমে আসতেছে আপনার কনজিউমেবল স্টোরস। কনজিউমেবল স্টোর শব্দের অর্থ হলো ভোগ্য পণ্য, অর্থাৎ ভোগের কাজে যে পণ্য ব্যবহৃত হয় তাকে বলা হয় ভোগ্য পণ্য। তারপরে আসতেছে আপনার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আসতেছে আমার ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার। এইরকম খরচের তালিকাগুলো আমাদের সেমি ভেরিয়েবলের উপাদান হয়ে যাবে, তখন আপনি লিখবেন টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। অর্থাৎ যখনই যাদের স্টেপ একটি করে শেষ হবে তখনই তাদের টোটাল আমাদের টেনে নিতে হবে। তাহলে টোটাল টোটাল চাই টোটাল মিলে হবে এখন এক টোটাল, তখন লিখবেন টোটাল এক্সপেন্সেস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ চারটা খরচ একত্রিত করলে আমাদের এই ফিগারটা চলে আসবে। তারপরে আসবে আমাদের সেলসের একটি কলাম, তারপরে আসবে আপনার প্রফিটের একটি সারি। তাহলে আমরা এখানে কিন্তু আগেই বলেছিলাম যে যদি প্রশ্নটিতে সেলস দেওয়া থাকে তাহলে প্রফিট পর্যন্ত যাব, আর সেলস যদি দেওয়া না থাকে তাহলে টোটাল এক্সপেন্সেস পর্যন্তই আমাদের শেষ করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করেছি আপনাদের ফ্লেক্সিবল বাজেটের নিয়ম নীতিগুলো। আমি এর পরবর্তী ক্লাসে ফ্লেক্সিবল বাজেটের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে বিদায় নিচ্ছি আমি ফ্লেক্সিবল বাজেট পর্ব থেকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।